অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে 15তম বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয় রবিবার। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় হাসি দিবস। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিশিষ্টজনেরা। শরীর ও মন সুস্থ রাখার জন্য হাসির প্রসঙ্গ তুলে ধরেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আমাদের আধুনিক ভারতের সঙ্গে তাহলে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে যেভাবে আপনারা একত্রিত হয়ে সুস্থ থাকার জন্য প্রচেষ্টা করছেন, অন্যদেরকে বুঝাচ্ছে, সামাজিকমূলক কাজও কিন্তু আপনাদের ইনস্টিটিউশন করে থাকে আমি জেনেছি সম্পাদক জিনার কাছ থেকে। ঠিক পাশাপাশি আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে এই অ্যাসোসিয়েশন যদি আর একটু পদক্ষেপ একটি বিশেষভাবে নিয়ে থাকে যে প্রত্যেক পরিবারের ছোটো বাচ্চারা যারা সারাদিন পড়াশোনায় বা বিভিন্নমূলক অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে, প্রত্যেক দিন বিকেলে একটি সেন্টার যদি থাকে যে ওই জায়গায় গিয়ে ওই সোসাইটির বা ওই এলাকার বাচ্চারা ছেলেমেয়েরা ঠিক নিজেদের মধ্যে যোগা করা, কিছু খেলা করা, হাসি করা, গল্প করা, এগুলি থাকে, মনে হয় আমরা যারা আমাদের মা বাবার যে পরিবেশটা দেখে বড় হয়েছি, কিন্তু বর্তমান সময়ে আলাদা আলাদা সিঙ্গেল পরিবার, যৌথ পরিবার আমরা খুব কমই লক্ষ্য করে থাকি বর্তমান সময়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।